তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি বর্তমান যুগে খুঁজে পাওয়া ঐতিহাসিক কিছু বিষাক্ত আকারের প্রাণী কঙ্কাল আর এই সমস্ত প্রাণীর কঙ্কালগুলোর সাইজ এতটাই বড় যে আপনি বিশ্বাসই করতে পারবেন না আদিম যুগে এত বড় বড় প্রাণী আমাদের এই বিশাল পৃথিবীতে বাস করত। এগুলো হয়তো আপনি না দেখলে বিশ্বাসই করবেন না তাছাড়া বন্ধুরা সেই সব প্রাণীগুলোর সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে আজ আকারে এতটা ছোটো হয়ে গিয়েছে যে সে সমস্ত প্রাণীগুলোর ব্যাপারে জানার পর হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক সেই সমস্ত প্রাণী ও তাদের কঙ্কালগুলোকে নাম্বার ওয়ান জায়েন্ট স্লট বর্তমানে আমরা স্লট প্রাণীটিকে খুব কমজোর আর অসুস্থ প্রাণী বলে জানি কিন্তু কোটি কোটি বছর আগে এই প্রাণীটি কোনো বড় সড়ো দানবের চেয়ে কোনো কিছুতেই কম ছিল না এদের সাইজ অনেক বড় তো ছিলই পাশাপাশি এরা খুবই ভয়াবহ খতরনাকও ছিল আর এই কথাটার প্রমাণ এটা থেকে বুঝতে পারবেন কিছুদিন আগে খুঁজে পাওয়া আর্জেন্টিনার এই স্লটের বিশ ফুট উঁচু কঙ্কাল দেখে যেটা একটা সাধারণ মানুষের হাইটের চেয়েও প্রায় তিন থেকে চার গুণ বেশি নাম্বার টু রাইনো সরাস কিছুদিন আগে চায়নাতে চার কোটি বছরের পুরনো রাইনো সরাসের একটা পুরো বডির কঙ্কাল পাওয়া গেছে যার উচ্চতা প্রায় চল্লিশ ফুট আর এ প্রাণীটিকে দেখতে অনেকটাই বর্তমান যুগে খুঁজে পাওয়া রাইনো বা গন্ডারের মতো কিন্তু বর্তমানে যে গন্ডার আমরা দেখতে পাই তার নাকের উপরে লম্বা একটা শিং রয়েছে কিন্তু যে কঙ্কালটা পাওয়া গিয়েছে তার কিন্তু নাকে কোনো শিং ছিল না শুধু বর্তমানে খুঁজে পাওয়া আর ঐতিহাসিক কঙ্কালের মধ্যে এতটুকুই পার্থক্য তাছাড়া বন্ধুরা কোটি কোটি বছর আগে এই ডায়নোসরাস কীভাবে বিলুপ্ত হয়েছে তার সঠিক প্রমাণ কিন্তু এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী দিতে পারেনি বর্তমানে পাওয়া আইনো বা গন্ডার কতটা ভয়াবহ আর কতটা খতরনাক সেটা আমরা সকলে জানি তাহলে এখানে আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন এই যে চল্লিশ ফুট উঁচু রাইনোর শরীরে যে পাঁচটা কঙ্কাল পাওয়া গিয়েছে যখন এই রাইনোসরাস আমাদের পৃথিবীতে জীবিত অবস্থায় ছিল তখন এই কতটা ভয়াবহ খতরনাক ছিল লিভি অ্যান্ড এই বিশাল আকারের মাছের কথাটা প্রাচীন কাব্যে অনেকবার অনেক জায়গায় বলা হয়েছে কিন্তু এই প্রথমবার পেরুর এক সমুদ্রের ধারে এই বিশাল আকার মাছের পুরো শরীরের কঙ্কাল খুঁজে পাওয়া গেছে আর এই কঙ্কালের বয়স সায়েন্টিস্টদের মতে প্রায় দশ মিলিয়ন বছর পুরানো এই প্রাণীটিকে প্রাচীন সময় থেকে আজ পর্যন্ত আমাদের এই পৃথিবীর সবচেয়ে ভয়াবহ খতনাক শিকারী হিসাবে মনে করা হয়েছে এই প্রাণীটির এত বড় আকার দেখে বৈজ্ঞানিকরা এটা অনুমান করছে মেঘলাডনের মতন এই ভয়াবহ কুখ্যাত শিকারীকেও এই প্রাণীটি খুব শহরেই শিকার করে ঢেলতো তাছাড়া বিজ্ঞানীরা আজ পর্যন্ত আমাদের এই পৃথিবীতে যতগুলো প্রাণী কঙ্কালও তাদের দাঁত খুঁজে পেয়েছে সবচাইতে বড় দাঁত এবং সবচাইতে বড় কঙ্কাল এই প্রাণীর মধ্যে রয়েছে দ্য বার্ড এটি একটি প্রাচীন পাখি যা দুটো ডানা মেলে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতো এবং খোলা আকাশের নিচে অন্য যে সমস্ত পাখিরা উঠত তাদেরকে শিকার করে খেত তাছাড়া এই পাখিরা দেখতে অনেকটা ডাইনোসরের মতন ছিল আর এই পাখি জীবাশ্ম কোটি কোটি বছর ধরে পাথরের নিচে চাপা পড়েছে সায়েন্টিস্টরা কিছু বছর আগেই সে পাথরের নিচ থেকে জীবাশ্মকে উদ্ধার করেছে যদিও বা প্রাণীটির সম্বন্ধে বৈজ্ঞানিকরা এখনও অতটা কিছু জানে না তবে তারা যেভাবে রিসার্চ চালিয়ে যাচ্ছে হতে পারে খুব শীঘ্রই তারা এই পাখির সম্বন্ধে আরও নতুন কিছু জানতে পারবে আর্জেন্টিনো সরাস এই প্রাণীটির কঙ্কাল আর্জেন্টিনায় উনিশশো সালে পাওয়া গিয়েছে তাই এই প্রাণীটির নাম রাখা হয়েছে আর্জেন্টিনো সরাস তাছাড়া বন্ধুরা এই প্রাণীটির পায়ের হাড় দেখে সবপ্রথমে প্রত্যেকটা মানুষ এটাই মনে করেছিল হয়তো এটা কোনো বড় সড়ক গাছের গোড়া কিন্তু পরবর্তীতে এই প্রাণীটির দেহের বাকি অন্যান্য হাড়গুলি পাওয়ার পর তারা সবাই অবাক হয়ে গিয়েছে কারণ এ প্রাণীটা প্রায় চল্লিশ মিটার লম্বা ছিল যদি ফুটে হিসাব করা যায় তাহলে প্রায় একশো ফুট লম্বা হবে আজ এ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন তার সাথে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে নোটিফিকেশন বিল অন করে দিন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ধন্যবাদ